আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দাহুয়া ব্র্যান্ডের একটি মনিটর নিয়ে আসলাম, যে মনিটরটি কিন্তু আইপিএস একটি মনিটর এবং সাধ্যের মধ্যে সেরা একটি মনিটর। এখানে স্পেশাল স্পেকসও থাকছে। এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে দেখুন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দিয়েছেন ঢাকা ইনফো চ্যানেল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আমরা মডেলটি জেনে নিই। এইটির মডেল হচ্ছে দাহুয়া B201S। আমরা আনবক্সিং করব, এর ভিতরে কী কী রয়েছে চলুন একটু দেখে নিই। তো দেখুন, বক্স থেকে বের করার পরেই যেটি আমাদের চোখে আসলো সেটি হচ্ছে যে একটি অ্যাডাপ্টার এবং একটি HDMI ক্যাবেল থাকছে নিচের বে, এবং থাকবে মিডল স্ট্যান্ড, এই থাকছে। আর ম্যানুয়াল গাইডটাও সাথে আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে মনিটরটি, এটি ব্ল্যাক কালারের একটি মনিটর। আর এই মনিটরে কিন্তু স্পেশাল স্পেকস রয়েছে, প্রাইসটা থাকবে দারুণ এক্সাইটিং। যারা আইপিএস মনিটর চাচ্ছেন 10,000 টাকার মধ্যে, আমি বলবো বর্তমান সময়ে এটি একটি সেরা মনিটর। দেখুন, এখানে HDMI পোর্ট রয়েছে, VGA পোর্ট রয়েছে, এবং অডিও আউটপুট রয়েছে, এবং DC অ্যাডাপ্টার পোর্ট রয়েছে। ডুয়েল স্পিকার কিন্তু আপনারা এখানে পাবেন। এই স্পিকারগুলো কিন্তু বেশ লাউডই বলা চলে, এবং এই স্পিকারগুলো কতটুকু সাউন্ড হয় সেটিও কিন্তু আমরা ভিডিও শেষে আপনাদের শুনিয়ে দেখাবো। এবং এটির ডিসপ্লের কোয়ালিটি কেমন আমরা HDMI দিয়ে চালিয়ে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিও আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। তো দেখুন, আমরা মনিটরটি কীভাবে সেট করতে হয় সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, স্ক্রু রয়েছে, এই স্ক্রুটি আপনারা খুলে আবার নতুন করে এখানে প্রেস করে জাস্ট স্ক্রুটি কিন্তু লাগিয়ে দিলেই কিন্তু এটির স্ট্যান্ডটি লেগে যাবে। এবং এরপরে যেটি করবেন আপনারা, জাস্ট খালি মনিটরের পিছনে আপনারা এটি প্রেস করে দিবেন, সেটিও আপনাদেরকে দেখাবো। তো এখানে কিন্তু স্ক্রুড্রাইভার ইউজ করতে হবে, সেটি আপনারা দেখতে পেয়েছেন। হাত দিয়ে করার চেষ্টা করবেন না, তাহলে হাত দিয়ে কিন্তু এটি করতে পারবেন না। তো এই হচ্ছে মনিটরের স্ট্যান্ডটি। আর আমরা এখন আপনাদেরকে জাস্ট মনিটরে কীভাবে লাগাতে হয় সেটিও একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, একটু প্রেস করলেই কিন্তু এটি লাগা অটোমেটিক লেগে যাবে, এখানে কোনো স্ক্রু আর দরকার পড়বে না। তো হয়ে গেল আমাদের এটির সেটআপ ঝটপট। তো সেটআপ আপনারা দেখতে পেয়েছেন খুব ইজি। এ দেখুন, ব্র্যান্ডিংটা মাঝ বরাবর রয়েছে দাহুয়ার, এবং এটি কিন্তু বর্ডারলেস আইপিএস ডিসপ্লে, এবং এটিতে রেজুলেশন হিসাবে আপনারা 1920x1080p অর্থাৎ ফুল HD রেজুলেশন পাবেন, এবং এখানে 250 nits থাকবে। SRGB হিসাবে আপনারা এখানে 90% প্লাস মাইনাসে পাবেন, তবে এটি 100% SRGB কিন্তু এই মনিটরে পাবেন না, কারণ আপনাকে বাজেটটাও তো দেখতে হবে। তো দেখুন, এখানে এই মনিটরটিতে প্রেস করলে কিন্তু অন হবে, প্রেস না করলে কিন্তু অন হবে না। তো আপনারা এই বিষয়টিও জেনে রাখলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন দাহুয়ার এই মনিটরটি, এটি কিন্তু 178 degrees থেকেও আপনারা ক্লিয়ার দেখতে পারবেন, অর্থাৎ এটি কিন্তু যে কোনো ভিউ অ্যাঙ্গেল আপনারা কিন্তু কাভার করতে পারবেন, অর্থাৎ যে কোনো দিক থেকেই কিন্তু আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। এটি একটি ভালো অপশন। এটি অফিসিয়ালি 3 বছর ওয়ারেন্টি পাবেন, যেটি কিন্তু আপনাকে লং টাইম কাজের জন্য দারুণ হেল্প করবে, কারণ 3 বছর ওয়ারেন্টি কিন্তু আপনারা এখানে প্রপারলি পেয়ে যাবেন। আর এই মনিটরগুলো কিন্তু অফিসিয়াল মনিটর, সো আপনারা নিশ্চিন্তে এটি 3 বছর কেন আরও বেশি কিন্তু ইউজ করতে পারবেন। তো আপনাদেরকে আমরা এখন একটি দেখাবো যে এটিতে হার্স কত রয়েছে, এখানে আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা ভিডিওর কোয়ালিটিও আপনারা একটু দেখতে পারবেন, আমরা একটু চালিয়ে দেখাবো, যদিও এখানে আমরা বিস্তারিত দেখাতে পাচ্ছি না, কারণ আপনারা বুঝতেই পেরেছেন যে এখানে কিন্তু সব কিছু দেখানো যায় না। তারপরেও কিন্তু আপনারা একটা ভালো আইডিয়াই মোটামুটি পেয়ে যাবেন এই মনিটরটির ক্ষেত্রে। মনিটরটিতে আপনারা হার্জ হিসাবে যেটি পাবেন সেটি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো। অনেকে বলে যে আসলে লেখা থাকে না বাস্তবে। তো দেখুন, এখানে আপনাদেরকে আমরা এখন দেখানোর চেষ্টা করব যে এখানে হার্জ কত সাপোর্ট করে। তো দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু 100 hertz কিন্তু সাপোর্ট করেছে, তা আপনারা নিজেরাই প্র্যাকটিক্যালি দেখতে পেলেন। এবং এখানে রেসপন্স টাইম যেটি রয়েছে সেটি 4ms, সেটি আমরা দেখাতে পাচ্ছি না, তবে এখানে 4ms রেসপন্স টাইম রয়েছে। এখানে অডিও সিস্টেম রয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আপনারা অডিও বাড়াতে পারবেন কমাতে পারবেন, সেই অপশনটি কিন্তু রয়েছে, প্র্যাকটিক্যালি সেটি দেখতে পাবেন। তবে ডুয়েল স্পিকার থাকার কারণে কিন্তু সাউন্ড কোয়ালিটি একেবারে কম না, বেশ ভালোই সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। মনিটরটির বর্তমান বাজার মূল্য যেটি ধরা হয়েছে সেটি হচ্ছে 9700 টাকা। সো 10,000 টাকার মধ্যে আমি বলবো যে এটি একটি বেস্ট মনিটর। দেখুন, সাউন্ডটি একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি, চলুন আমরা একটু সাউন্ডটি শুনে নেই। ওকে,
আমি